হ্যালো ফ্রেন্ডস, এডুকেশন আওয়ার লাইফ চ্যানেল থেকে আমি অজয় দাস। আজকে তোমাদের মরুভূমি মরিচিকা সম্বন্ধে আলোচনা করব। প্রথমে জানতে হবে মরিচিকা কি। মরুভূমিতে কোনো পথিক যখন দূর থেকে কোনো গাছকে দেখে বা কোনো কিছুকে দেখে, তখন তার ছায়াটা দেখে যে জলের মধ্যে নড়ছে, তখন সে ভ্রান্তভাবে সেই কাছে পৌঁছে যায়, কিন্তু দেখে যে সেখানে কোনো জল নেই, অর্থাৎ সেটা গোলক ধাঁধায় পড়ে যায়। সেই ঘটনাটাকে বলছে মরিচিকা। এর ব্যাখ্যা দেখতে গেলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। মরুভূমিতে দিনের বেলায় সূর্যের উত্তাপে বালি খুব গরম হয়ে ওঠে, সে সঙ্গে বালি সংলগ্ন যে বালি সংলগ্ন বায়ু খুব উত্তপ্ত হয়ে ওঠে, ফলে এই বায়ুস্তরের আয়তন বেড়ে যায় ও ঘনত্ব কমে যায়। যত উপরের দিকে ওঠা যায় বাতাস তত ঠান্ডা এবং ঘনতর হতে থাকে, ফলে মরুভূমিতে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তরটির যে ঘনত্ব, এই ভূপৃষ্ঠ এটা হচ্ছে কম হয় এবং যত উপরের দিকে স্টেপ ওঠা যায় ধাপে ধাপে, তত ক্রমশ শীতল ও ঘনতর বায়ুস্তরগুলি অবস্থান করে। মনে করি মরুভূমিতে বহুদূরে একটি গাছ আছে, গাছটির ওপরের অংশ এখানে একটা কিউব, একটি পয়েন্ট, এবং নিম্নগামী রশ্মি শীতল ঘন বায়ুস্তর থেকে ক্রমশ উত্তপ্ত ও লঘু বায়ুস্তরে যাওয়ার ফলে প্রতিষ্ঠিত হয়ে অভিলম্ব থেকে দূরে সরে যায়। এই এক একটি অভিলম্ব থেকে আস্তে আস্তে দূরে সরতে সরতে এখানে আসছে। রশ্মিটি এভাবে প্রতিস্তর অভিলম্বে দূরে সরে যেতে যেতে এমন একটি স্তরে পৌঁছে পড়বে যখন এই আপাতন কোণটি যে ওই স্তরের সংকট কোণের চেয়ে বড় হলে তখন আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে। এই তখন ঘোল এখানে লঘু লঘু স্তর থেকে যাবে, তখন অভিলম্বের দিকে সরতে সরতে এই পথিকে চোখে এসে পৌঁছাবে। তখন চোখ রশ্মিটির বক্রপথ অনুসরণ না করে সোজা দেখে, ফলে চোখ দেখবে যেন এই কিউ পয়েন্টটা এখানে কিউ ওয়ান পয়েন্টে এসে পড়েছে, এবং এই কিউ ওয়ান বিন্দু থেকে রশ্মিটি আসছে। কিউ ওয়ান বিন্দুটি হবে এই কিউ বিন্দুর ঠিক উল্টো প্রতিবিম্ব। এইভাবে সমস্ত গাছটির একটি উল্টো প্রতিবিম্ব পাওয়া যাবে। এইখানে যে প্রতিবিম্বটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে অসাদ প্রতিবিম্ব। তাছাড়া উষ্ণতা ক্রমাগত পরিবর্তন হচ্ছে এবং বায়ুস্তরগুলি ঘনত্ব প্রতিসরাঙ্ক সবসময় পরিবর্তিত হচ্ছে, তাই প্রতিবিম্ব অল্প কাঁপতে থাকে। এইসব মিলে মনে হয় যেন জলে গাছটির প্রতিবিম্ব পড়েছে। তখন এই পথিক এখানে তার ভ্রান্ত ধারণা হবে যে এখানে বোধহয় কোনো জলাশয় আছে। এই হচ্ছে মরিচিকার ব্যাখ্যা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আশা করতেই পারি। যারা নতুন সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।